বাসন্তী হাইয়ের উপরেই হবে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে মৌন মিছিল হবে, মৌন এবং মুখে কালো কাপড় বেঁধে এই ধরনের নোংরামি করার জন্য আমরা সেটাকে ধিক্কার মিছিল করব। শুনলেন তিনি কি বললেন? তিনি বললেন মৌন মিছিল হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কেন মৌন মিছিলটা হবে। ফুরফুরা শরীফে গিয়ে চোর স্লোগান শুনতে হয়েছিল সওকত মোল্লাকে। তিনি অভিযোগ করেছিলেন নওশাদ সিদ্দিকীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। ফুরফুরা শরীফকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন নওশাদ সিদ্দিকীরা। টিএমসি করার অপরাধে কি সওকত মোল্লা প্রার্থনা করতে পারবেন না, সেই প্রশ্নও তোলেন টিএমসির ওই বিধায়ক। এবার রাস্তায় নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে টিএমসি। বৃহস্পতিবার ঘটকপুকুর বাজার থেকে 4 কিলোমিটার পর্যন্ত মিছিল করবে টিএমসি। বেলা 3টে নাগাদ হবে এই মিছিল। এটি মৌন মিছিল, যেখানে মুখে কালো কাপড় বেঁধে রাখবেন টিএমসির কর্মী সমর্থকেরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই মৌন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল। সওকত মোল্লা তিনি কি বললেন শোনাব আপনাদের। বাসন্তী হাইয়ের উপরেই হবে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে মৌন মিছিল হবে, মৌন এবং মুখে কালো কাপড় বেঁধে এই ধরনের নোংরামি করার জন্য আমরা সেটাকে ধিক্কার মিছিল করব। তার আরও অভিযোগ, ফুরফুরা শরীফকে ঢাল করে নোংরামি করছেন নওশাদ। নওশাদ উস্কানিমূলক কথা বলছেন বলেও দাবি করেছেন ভাঙ্গর বিধানসভার পর্যবেক্ষক। যে কোনো সময় ফুরফুরা শরীফে দাঙ্গা হতে পারে, এমনটাও কিন্তু তিনি দাবি করেন। তিনি আর কি বললেন শোনাব আপনাদের। আপনাদের মাধ্যমেই ওকে বলছি, ওকে ঠিক করুক, কেন ফুরফুরা শরীফকে ঢাল করে যে নোংরামি নওশাদ করছে এবং গতকালকে ভাঁড়ে গিয়ে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, যেটা যেটা সত্যিকারে যে কোনো সময় যে কোনো দাঙ্গা, যে কোনো হানাহানি হতে পারে ওখানে, এটাকে আমরা তীব্র বিরোধিতা করছি, তীব্র নিন্দা করছি। ভাঙড়ে ঘাঁটি শক্ত আইএসএফের, সেখানে টিএমসি এখনও ফুল ফোটাতে পারেনি, তাই ভাঙড়ের দায়িত্বে দল এনেছে সওকত মোল্লাকে। ফুরফুরা শরীফ এলাকায় প্রার্থনা করতে গিয়েছিলেন সওকত মোল্লা, তখনই তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে, যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সওকত মোল্লার দাবি, ফুরফুরা শরীফের মতো পবিত্র স্থানে তাঁকে হেনস্থা করা হয়েছে, যদিও সওকত মোল্লার দাবিকে নস্যাৎ করেছেন নওশাদ সিদ্দিকী। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংকে সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।